সো হ্যালো হোয়াট ইজ আপ গাইস, কি খবর তোমাদের? ওয়ান্স আগেন ওয়েলকাম টু মাই টুন তানবীর এনিমি চ্যানেল অ্যান্ড দিস ইজ তানবীর উইথ ইউ। সো গাইস, আজকে আমরা এক্সপ্লেন করব অ্যানাদারের এপিসোড নম্বর 12। আর গাইস, এই এপিসোডটার মাধ্যমেই আমরা পুরো সিজনটাকে শেষ করে ফেলবো, ঠিক আছে? তো গাইস, এটাই একটা লাস্ট এপিসোড এই অ্যানাদার সিরিজটার। তো তোমরা যারা এখনও 1 থেকে 11 পর্যন্ত এপিসোড দেখো নাই, উপরের আই বাটনের লিঙ্ক দেওয়া আছে, সেইখান থেকে দেখতে পারো। কারণ এটা অনেক মানে পেঁচানো একটা সিরিজ, ঠিক আছে? মানে এনিমি, এটাকে যদি একটা এপিসোড না দেখো তাহলে পরের এপিসোডটা বুঝতে পারবো না। তো যেগুলো দেখো না সেগুলো আগে দেখে নাও, ঠিক আছে? তো কথা না বাড়িয়ে চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো গাইস, এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই ডাইনিং হলে লাগা আগুনটা এখন পুরো মেমোরিয়াল হলে লেগে আছে। স্টুডেন্টরা নিজেদের জান বাঁচে সেইখান থেকে বাঁচার চেষ্টা করছিল। তখন 3 জন স্টুডেন্ট সিঁড়ি দিয়ে নিচে নামার সময় ওদের ওপরে হলের সেই ঝুমুরটা স্টুডেন্টদের উপরে পড়ে যায়, আর ওরা তখন ঝুমুরটা নিচে ফেসে যায়। তো এরপর আমরা দেখি একটা মেয়ে আগুনের বিস্ফোরণে আহত হয়ে যায়, আর অন্যদিকে সেই মার্ডারার বাচ্চাদের মারতে থাকে। তো এরপর আমরা দেখি মাসুদুকি যখন তাশিকোবারাকে বাঁচিয়ে বাইরে বের করতে থাকে, তখনই সেখানে সেই মার্ডারার চলে আসে। তখন ও মাসুদুকির পা ধরে টানতে থাকেন। তখন তাশিকোবারা নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে মাসুদুকি বাঁচানোর চেষ্টা করে, কিন্তু পরে সেই মার্ডারার তাশিকোবারার উপরে হামলা করে দেয়। ও তাশিকোবারাকে মারতে যায়, কিন্তু তখনই সেইখানে চিবিকি চলে আসে আর মার্ডারারকে মেরে ফেলে, আর মাসুদুকি আর তাশিকোবারাকে সেফলি নিজের গাড়ির সামনে নিয়ে আসে। তখন আমরা দেখি চিবিকির গাড়ির সামনে আগে থেকেই একটা মেয়ে দাঁড়িয়ে ছিল। তখন চিবিকি জিজ্ঞাসা করে, এইখানে কি আর কেউ এসেছিল? তখন মেয়েটা বলে না। তো এরপর চিবিকি মাসুদুকি আর তাশিকোবারাকে গাড়ির সামনে রেখে অন্য স্টুডেন্টদের খুঁজতে মেমোরিয়াল হলের ভেতরে ঢুকে যায়। তো গাইস, এরপরের সিনে আমরা দেখি কোয়েচি করিডোর দিয়ে যাচ্ছিল, তখনই ওর সামনে একটা মেয়ে চলে আসে। তো সেই মেয়েটা কিছু বলার আগেই কে যেন ওর পিছনে ঘাড়ে একটা চাকু ঢুকিয়ে দেয়। মেয়েটা যখন মাটিতে পড়ে যায়, তখন কোয়েচি কাজমিকে দেখতে পায়। তো কোয়েচি যখন কাজমির দিকে তাকায়, তখন কাজমিকে একেবারেই পাগল আর ইমোশনলেসের মতন দেখাচ্ছিল। তখন কাজমি বলে থাকে, কোয়েচি, ওকে কি তুমি চেনো? তখন কোয়েচি বলে, ওকে আমি অবশ্যই চিনি, ও তো আমাদের ক্লাসের স্টুডেন্ট। তখন কাজমি বলে থাকে, ওহো, দেখো আমি আবারও ভুল করে ফেললাম। কাজমি কোয়েচিকে আরও বলতে থাকে, তাকাকোর হিসাবে মিসাকি এক্সট্রা পার্সেন্ট, কিন্তু আমি জানি সেই এক্সট্রা পার্সেন্ট তুমি, কারণ তুমি আমাদের ক্লাস মে মাসে জয়েন করেছিলে, আর ফিনোমিনাটাও মে মাসেই স্টার্ট হয়েছে। এতটুকু বলেই ও কোয়েচির ওপরে হামলা করতে শুরু করে দেয়। তখন কোয়েচি বলতে থাকে, তুমি ভুল করছো, ফিনোমিনাটা মে মাসে না, এপ্রিল মাসে স্টার্ট হয়েছিল। কিন্তু কাজমি ওর কথা শুনে না, আর ওই দুইজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। তখন কাজমি কোয়েচির বুকের ওপরে পা রেখে বলতে থাকে, তুমি যদি আজকে আমাদের জয়েন না করতে, তাহলে আজকে আমাদের স্টুডেন্টরা জীবিত থাকতো। তো এরপর কাজমি কোয়েচির ওপরে হামলা করতে যায়, কিন্তু তখনই সেইখানে আকাশ যাওয়া পেছন থেকে কাজমিকে রড দিয়ে বাড়ি দেয়, এর ফলে ও মাটিতে পড়ে যায়। এরপর আকাশ যাওয়া কাজমির দিকে তাকিয়ে বলতে থাকে, কোয়েচি সেই ডেড পারসন না। তখন আকাশ যাওয়া কাজমিকে বলতে থাকে, তুমি অনেক স্টুডেন্টদের মেরে ফেলেছো, তো এখন তোমার বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই। তখন আকাশ যাওয়া কাজমিকে মারতে যায়, কিন্তু তখনই চিবিকি আকাশ যাওয়ার হাত ধরে ফেলে আর বলতে থাকে, কাউকে মারলে আমাদের সমস্যার সমাধান হবে না। তখন আকাশ যাওয়া সেইখান থেকে চলে যায়। তো এরপর চিবিকি আর কোয়েচি কাজমিকে বাইরে বের করে আনে, তখন ওরা জানতে পারে কাজমি আর বেঁচে নেই। তো এরপর কোয়েচি মিসাকিকে কল করার চেষ্টা করে, কিন্তু ওর ফোনটা লাগে না। তখন ও মিসাকিকে খোঁজার জন্য হলের ভেতরে ঢুকে পড়ে। তো কোয়েচি যখন হলের ওপরে তাকায়, তখন ও দেখতে পায় মিসাকি আর আকাশ যাওয়ার সামনাসামনি দাঁড়িয়ে আছে। তো এরপর আকাশ যাওয়া যখন মিসাকিকে মারতে যায়, তখনই কোয়েচি পিছন থেকে বলতে থাকে, ওকে মেরো না, ও এক্সট্রা পার্সেন্ট না। তখন আকাশ যাওয়া কোয়েচির কথা না শুনে সামনে চলে যায়। তো গাইস, এর পরের সিনে আমরা দেখি আকাশ যাওয়া
আর মিসাকির মারামারির মধ্যে হঠাৎ করে সেইখানে বাস পড়ে আর এর ফলে জানলার কাঁচগুলো ভেঙে যায় আর সেই ভাঙা কাঁচগুলো আকাজাওয়ার শরীরে গেঁথে যায়। তো এরপর কোয়েচি আকাজাওয়ার শরীর থেকে কাঁচের টুকরোগুলো বের করে তখন আকাজাওয়া বলতে থাকে, তোমার মনে আছে 1.5 বছর আগে আমি তোমার মাথায় একটা সোডা কেন মেরেছিলাম? তখন কোয়েচি না বলে দেয়। তখন আকাজাওয়া বলতে থাকে, তুমি একেবারেই পাগল, কারণ তোমার যদি মনে মনে নাও থাকে তাহলে তোমার হ্যাঁ বলা উচিত ছিল। তো এইসব কথা বলার পর আকাজাওয়া মারা যায়। তো এরপর আমরা দেখতে পাই আগুন চারদিকে ছড়িয়ে পড়েছে আর মিসাকিও কোথায় যেন চলে যায়। তখন কোয়েচি মিসাকিকে খুঁজতে থাকে। তখন ও আবারও মিসাকিকে ফোন করে, এইবার মিসাকির ফোনটা লেগে যায়। তখন কোয়েচি বলে থাকে, তুমি কোথায় আছো? আমি আসছি। তখন মিসাকি বলতে থাকে, না তুমি এইখানে এসো না, কারণ তুমি যদি এইখানে আসো তাহলে তোমার অনেক খারাপ লাগবে। তো এই কাজটি আমাকেই করতে হবে। এতটুকু বলে মিসাকি ফোনটা কেটে দেয়। তো এরপর আমরা দেখতে পাই কোয়েচি মিসাকিকে খুঁজে ফেলে। তো কোয়েচি যখন মিসাকির সামনে যেতে নেয় তখন মিসাকি বলতে থাকে, তুমি ওইখানেই দাঁড়াও, সামনে এসো না। তো এরপর আমরা গাছের নিচে কারো হাত দেখতে পাই। তখন কোয়েচি সেই চাপা পড়া পার্সনকে দেখে বলতে থাকে, ওকে আমাদের সাহায্য করা উচিত। তখন মিসাকি বলে, থামো, কারণ এটাই সেই এক্সট্রা পার্সন। তখন মিসাকি আরও বলতে থাকে, ও এই পার্সনটার মধ্যে মৃত্যুর কালার দেখতে পেয়েছে। তখন কোয়েচি মিসাকিকে বলতে থাকে, তুমি কি এইটা আজকে দেখতে পারলে? তখন মিসাকি বলে, না, আমি আগে থেকেই জানতাম ও ডেড পার্সন, কিন্তু আমি ওকে বলতে চাইনি। তো গাইস, এরপরে আমরা দেখতে পাই সেই এক্সট্রা পার্সন গাছের নিচ থেকে কিছুটা বের হয়ে আসে। তখন কোয়েচি দেখতে পায় সেই এক্সট্রা পার্সনটা হচ্ছে ওর আন্টি রিকো। তো রিকোকে দেখে কোয়েচি অনেক শকড হয়ে যায়। তখন ও কোয়েচিকে বলতে থাকে, তুমি কি শিওর এই উনি এক্সট্রা পার্সন? তখন মিসাকি বলতে থাকে, আমাদের স্কুলে অন্য কোনো ক্লাসে কোনো হোম টিচার নেই, তাহলে আমাদের ক্লাসেই কেন আছে? তখন মিসাকি আরও বলতে থাকে, এই বছর আমাদের ক্লাসে সমান সমান টেবিল ছিল, তো এরপরেও এই ফিনোমিনাটা কেন স্টার্ট হলো? তখন মিসাকি নিজের প্রশ্নের উত্তর নিজে দিতে থাকে। তখন ও বলতে থাকে, এই বছর আমাদের ক্লাসে টেবিল ইনক্রিড হওয়ার কারণে ফ্যাকাল্টি রুমেও ইনক্লুড হয়, আর এই জন্যই ফিনোমিনাটা স্টার্ট হয়ে যায়। তখন রিকো মিসাকির কথা শুনে কোয়েচিকে বলে থাকে, ও মিথ্যা বলছে, তুমি ওর কথা শোনো না। তো এরপর মিসাকি যখন রিকোকে মারতে যায় তখন কোয়েচি ওর সামনে চলে আসে আর বলে, এটা আমাকে করতে দাও। তখন মিসাকি কোয়েচিকে এটাও বলতে থাকে, 1.5 বছর আগে ও নিজের সামনে রিকোকে মরতে দেখেছে। মিসাকির কথা শুনে কোয়েচি ওর উপরে বিশ্বাস করে আর রিকোকে মেরে ফেলে। তো গাইস, নেক্সট সিনে আমরা মিসাকি আর কোয়েচিকে একটা কবরের সামনে দেখতে পাই। তখন মিসাকি বলতে থাকে, এখন আমরা দুইজন ছাড়া মিস মাকামিকে আর কেউ মনে রাখবে না। তো এরপর ওদের কথাবার্তার মধ্যে চিবিকি চলে আসে। তখন ও বলতে থাকে, এই আগস্ট মাসে 10 জনের মৃত্যু হয়েছে। তো এরপরের সিনে কোয়েচি মিসাকিকে বলতে থাকে, মেমোরিয়াল হলের বাইরে নেওয়া সেই ফটোটায় মিস রিকোকে আমরা ছাড়া আর কেউ দেখতে পারবে না। তো গাইস, এরপরের সিনে আমরা দেখতে পাই তাশিকোবারা আর মাসুদুকে নতুন একটা টেপ রেকর্ডিং করে সেই পুরনো টেপটার জায়গায় রেখে দেয়, যাতে নেক্সট ডে আসা ক্লাস 3-এর স্টুডেন্টরা এই টেপটা শুনে নেক্সট ফিনোমিনাটাকে আটকাতে পারে। তো গাইস, এখানেই আমাদের অ্যানাদার সিরিজটার এপিসোড নাম্বার 12 এর দ্য এন্ড হয়ে যায়, আর এর সাথে সাথে পুরো হোল সিরিজটারও দ্য এন্ড, ঠিক আছে, পুরো সিরিজ শেষ। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দাও, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দাও, এরকম নতুন নতুন এক্সাইটিং ভিডিওর বাংলা অ্যানিমির বাংলা এক্সপ্লেনেশন দেখার জন্য। তো গাইস, তোমরা যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো না করে থাকো, লিঙ্ক ইন ডিসক্রিপশন, যে ফলো করে নাও, কারণ সেইখানে নতুন নতুন আপডেট আসতে থাকে।
তো গাইস দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত গুড বাই, থ্যাংক ইউ অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।